জামালপুরের মেলান্দহ উপজেলার দক্ষিণ রেখির পাড়া শহীদুল্লাহর মেয়ে শাহানার ঘরের পিড়ে কেটে টাকা চুরির অভিযোগ উঠেছে। ঘর মালিক শাহানা জানায়, বেশ কিছুদিন যাবত আমার পাশের ঘরের আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর জাফর আফুজা রাসেল আমার সাথে ঝগড়া বিবাদ করে আসছে। আমি বাড়িতে না থাকায় আমার ঘরের পিড়ে কেটে টাকা পয়সা উজাড় করে নিয়ে যায়। এই বিষয়ে মেলান্দহ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বাইতকে ওই আসলাম না, ওরা সুযোগ টি পায় ঘরের ফিরে ঢালাইয়া মাইজাল ফোন তো ঢালাইয়া ঘরের মতো ২ লাখ টাকা আসলে টাকা ২ লাখ নিয়ে গেছে। আমি বাইতাইছি বাইতাই দিয়ে দেন ঘরের এই অবস্থা। কিন্তু ওরা অনেক অত্যাচার করতেছে, ওরা আইঠা ধরা ভেঙ্গে হালাই দিতেছে, ঘরের ফিরে কাইঠা নামাই নামাই নিতেছে, ঘরের বেড়ার আমি ছোড়াই ছোড়াই নিতেছে, ঢালা ডেলি করতেছে। এরপর আমরা কিছু বলি না, কিন্তু এখন ওরা অনেক গাত খুঁদিছে। গাত খুঁদার পরে এরপর আমরা কোনো অভিযোগ দেইনি, আমরা মেম্বরে খালি বইলে রাখছি। মম্বেরা আমাদের এক কথা কয়, ওগর কি কথা জানি না, মেম্বার খালি কয় কল ওগর বলছি, ওগর ধমক দিছি, গাত খোদাটা অন্যায় হয়েছে, খালি এগুলাই কো। কিন্তু আমরা আজকে আমরা কেউ বাড়ি ছিলাম না, এইভাবে ওরা ঢালাইয়া গরতনে ২ লাখ টাকা আছিল, এটা নিয়ে আইসে পড়ছে। ওরা জমি কিনছে, এরা জমি কিনছে আগে, ওরা কিনছে পরে। তাহলে এগর নিখাল জমি মাইফে দেওয়ার পরে আবার ওর কাছে বেচলো, বেশি এগরে এমনি হরাই খালি দেয়, হরাইতে হরাইতে পরে ওই পরে যাওয়ার কাছে বেসলো, আর গর্ত খুঁদলো, খুঁজ দে এগুলো পিড়ে খুঁজ দে, সই করে নামাই নিল। আরো ঘর ২ লাখ টাকা আসিল, টাকা ২ লাখ খুঁজ দে, ওরা নিয়েছে। শুনলেন মারি গাড়ি ২ লাখ টাকা নিয়ে গেছে, এই যে শুনলাম। জমির খুঁড়ি দেখা পরে আমার জমি আমি খুঁড়ছি, বুঝলেন? এটা জামান ভাই উপজেলা চেয়ারম্যান আসিল, আমার দরকার আমার করতে হবে না।